আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো আছি, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনি কেমন আছেন? আপনি কেমন আলহামদুলিল্লাহ, আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোসাম্মাত নুরানী বেগম, সহকারী শিক্ষক তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। তো আমি তোমাদের আজকের পাঠে যাবার আগে গল্প বলতে চাই, তোমরা কি শুনতে চাও? জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা, বলতে পারবে কি আমাকে? কচ্ছপ, কচ্ছপ, তাই না? কচ্ছপ কেন জয়ী হয়েছিল? কচ্ছপ কারণ কচ্ছপ তার ইয়েতে অনড় ছিল, তাই না? খরগোশ হ্যাঁ, কচ্ছপ খরগোশ জিতেছিল, ঘুমিয়েছিল। খরগোশ ঘুমিয়ে পড়েছিল, তাই না? কিন্তু এরপর আরো দুইবার তাদের দৌড় প্রতিযোগিতা হয়েছে, এটা কি তোমরা জানো? না ম্যাম, পরের না বার ম্যাম, কিন্তু, হ্যাঁ, পরের বার আবারও তাদের দুবার দৌড় প্রতিযোগিতা হয়েছিল। তো পর কিন্তু দ্বিতীয়বার যখন প্রতিযোগিতা হয় তখন কিন্তু খরগোশ জিতেছিল, বুঝছো? খরগোশ আর পরের বারে হেরে যায়। তারপরে আবার কচ্ছপ ভাবলো তাহলে আর একবার আমরা প্রতিযোগিতায় আসি, যেহেতু তুমি একবার জিতলে আমি একবার জিতলাম, তো রাজি হয়ে গেল। এবার কচ্ছপ একটু চালাকি করে নদীতে নিয়ে গেল। তো নদীতে গিয়ে খরগোশ কি নদী পার হতে পারবে কি খরগোশ? না না না, ম্যাম, পারবে না। তো খরগোশ তো মহা বিপদে পড়ে গেল, এদিকে খরগোশের প্রাণ যায় যায় অবস্থা। তো কচ্ছপ তখন দেখলো যে তার প্রতিদ্বন্দ্বী তো বিপদে পড়ে গেছে, কিন্তু কচ্ছপ আর নিজের জয়ের কথা ভাবলো না। সে তখন প্রতিদ্বন্দ্বীকে তার পিঠে চড়ায় নদী পার করে দিল, বুঝতে পারছো? তাহলে তৃতীয়বার ওরা দুইজনেই জয়ী হলো, বুঝতে পেরেছো কি আমার গল্পটা? জি হ্যাঁ, ম্যাম, জি ম্যাম, তাহলে আমরা এই গল্প থেকে কি শিখতে পারি? যে চেষ্টা করলে সফল হওয়া যায়, তাই না? আবার নিজের প্রতিদ্বন্দ্বী করে শুধু জয়ের জন্য তাকে ছেড়ে যাওয়া বা তাকে বিপদে ফেলা উচিত না, তাই না? তাকে সাহায্য করা আমাদের নৈতিক ধর্ম, বুঝতে পেরেছো? ম্যাম কেমন লাগলো গল্পটা? ভালো লাগছে, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমি আশা করি যে তোমরাও তোমাদের বন্ধুদেরকে বা প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন, বিপদে তাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? জি ম্যাম, তো আমাদের আজকের পাঠ ভাগ, আমাদের যে 11 পৃষ্ঠা আছে না, 11 পৃষ্ঠার 19-2, এখান থেকে আমরা কিছু ভাগ অঙ্গ করবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি তোমাদের খাতা কলম এগুলা নিয়ে রেডি হয়েছো নিশ্চয়ই, তাই না? রেডি হ্যাঁ হয়েছো ম্যাম, না? খাতা কলম নিশ্চয়ই আছে তোমাদের কাছে, ঠিক আছে? আমরা আমাদের অঙ্কে চলে যাই, ঠিক আছে? দেখো, আমাদের 1 নম্বর অঙ্কটাতে ভাজ্য কত আছে? নিঝুম, তুমি একটু আমাকে বলো তো, এই অঙ্কে ভাজ্য কত? তুমি এখানে রাখছেন ভাজ্য ভাজ্য 57,249। হ্যাঁ, ধন্যবাদ নিঝুমকে। 57,249 হচ্ছে ভাজ্য। আর আবু হাসনাত, তুমি বলো তো ভাজক কত? 228। 228, তাই না? আমরা 228 দ্বারা 57,249 কে ভাগ করব। তো দেখো, এখানে দেখো তো, আমরা প্রথমে কয়টা ঘর নিব, কয় অঙ্ক নিব আমরা প্রথমে? তিনটা তিনটা, তাই না? তিন প্রথমে তিনটা নিব, তিনটা অঙ্ক নিলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তিনটা কারণ হচ্ছে 572 আছে, আমরা 228 দ্বারা 572 কে ভাগ করতে পারি। তো আমরা যদি 228 কে 2 বার গুণ করি কত হচ্ছে? কত হচ্ছে একটু বলো তো সোনারা। 456, 456, 456, 456 456 হচ্ছে, তাই না?
আচ্ছা যদি তিনবার দিই তাহলে কত হচ্ছে দেখো, 684, 684, হ্যাঁ তাহলে। আচ্ছা আমরা কি তিনবার দিতে পারবো? না ম্যাম, দুইবারই যাবে। দুইবার যাবে তাই না? তাহলে আচ্ছা আমরা দুইটা, দুইবার যাবে। হ্যাঁ মৌন, মৌন আছো কি? মৌন শোনা আছো তুমি? হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ মৌন শোনা, তুমি বলো তো দুইটা আমরা কোন অঙ্কের মাথায় লিখবো? কততম অঙ্কের মাথায় বলো? দুইটা আমরা আমাদের যে প্রথম ভাগফলটা আমরা লিখবো, হ্যাঁ এই এই দুইটা আমরা কোথায় লিখবো একটু বলো তো। পরে লিখবো কিন্তু কোন অঙ্কটার, পাশে উপরে নাকি সাতের নাকি দুইয়ের উপরে? আমাদের প্রথম ভাগফলটা হবে তা আমরা, হ্যাঁ তাহলে আমাদের প্রথম ভাগফলটা দুইয়ের মাথার উপরে হবে, এটা বুঝতে পেরেছো সবাই? দুই, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা যদি দুই দিয়ে 228 কে গুণ করি কত হবে? 456, তাই না? এবার আমরা কি করবো? বিয়োগ করবো তাই না? হ্যাঁ বিয়োগ করবো। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। তাহলে আমাদের হাতে এক থাকলো, 5 একে 6 হয়ে গেল। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত হবে? 1। 7 থেকে 6 বাদ দিলে 2 হবে, 1 হবে সোনা। তাহলে হ্যাঁ তাহলে আমাদের কত নামলো? 16। তাহলে আমরা পরের অঙ্কটা নামাই নিয়ে আসবো, আমাদের পরের অঙ্ক কত? পরের অঙ্ক কত? 4। আচ্ছা আমাদের বিয়োগ কি শেষ হয়েছে? আমাদের বিয়োগ কি শেষ হয়েছে? না না, আর একটা বাকি আছে কিন্তু দেখো, 4 থেকে 5 থেকে 4 কে বাদ দিতে হবে না? কত হবে? তাই না? তাহলে কত হলো? 100। হ্যাঁ 1 হবে, 116 হলো। আমরা পরের অঙ্ক 4 কে নামাই নিয়ে আসবো, 4 কে নামাই নিয়ে আসবো। দেখো 1100 কত হলো? 64, তাই না? 1164। আচ্ছা এবার আমরা, হ্যাঁ 1164। দেখো আমরা যদি 228 কে 4 গুণ করি কত হবে? 912। যদি 5 বার গুণ করি তাহলে কত হবে? হ্যাঁ যদি 5 বার গুণ করি তাহলে 1140। 1140, 1140। যদি 6 বার দিই তাহলে 1368। বেশি হয়ে যাচ্ছে তাই না? শোনা বেশি হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কয়বার করবো? বিয়োগ করবো না? বিয়োগ করলে কত?
দুই দ্বারা ভাগ করব, আমরা 533 কে নিতে পারবো না। 352 কে? হ্যাঁ, আমরা যে 5335 কে নিব, তাহলে কতবার দিলে আমাদের কাছাকাছি হবে? 7 বার দিলে, তাই না? 7 বার দিলে আমরা কাছাকাছি সংখ্যা 4914 একে পাচ্ছি, কিন্তু যদি আমরা 8 বার দেই তাহলে বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আমরা 8 বার দিতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আমরা বিয়োগ করবো। তাহলে 5 থেকে 4 বাদে কত হচ্ছে? 1, তাই না? হ্যাঁ, 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 2। আচ্ছা, এরপরে 13 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? তাহলে কত নামলো? আমাদের কি আছে? কয়বার দিব আমরা তাহলে? 6 বার, তাই তো? 6 বার। হ্যাঁ, 6 বার দিলে আমাদের কত হচ্ছে? 4212, তাই তো? আমাদের বিয়োগ করা আর লাগতেছে না, তাই না? মিলে গেছে একদম, মিলে গেলে তো আমরা বিয়োগ করব না, তাই না? তাহলে আমাদের ভাগশেষ কত? 0। ভাগশেষ কত? 0। আর ভাগফল কত? 76, তাই তো? কথা বলো। জি ম্যাম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে আরেকটা শূন্য বসে যাবে, খালি শূন্য আরেকটা হবে। আরো একটা শূন্য দিতে বলতেছো? সমস্যা নেই, শূন্য সবগুলাই একই, একটাও যা অনেকগুলো থাকলেও সমস্যা নেই, একই শূন্যের মান তো শূন্যই। আচ্ছা, তাহলে এবার তোমরা তোমাদের বইয়ে দেখো, দেখো 2 নম্বরে দেখো, 1 2 3 এখানে দেখতে পাচ্ছ যে সঠিক কিনা যাচাই করি, এগুলা লেখা আছে, দেখতে পাচ্ছ? বইটা দেখো একটু। জি ম্যাম। হ্যাঁ, দেখো 1 নম্বর অঙ্কে কি দেয়া আছে দেখো তো, দেখো 1 নম্বর অঙ্কে কত দেয়া আছে? 29,845 ভাগ 293, এর ভাগফল কত? 101। আর ভাগ শেষ কত? 252। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে, তাই না? যে এটা আসলে সত্য না, এটা সঠিক না ভুল, তাই তো? বুঝতে পেরেছো কি তোমরা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমরা কি ভাজ্যের সূত্রটা জানো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। হ্যাঁ ম্যাম জানি। আচ্ছা আবু হাসনা, তুমি একটু ভাজ্যের সূত্রটা বলো তো। ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল সমান ভাগশেষ যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই অঙ্কে দেখো তো সোনা, ভাজক কত দেয়া আছে? ভাজক 293। ভাগফল ভাগফল কত? ভাগফল আছে 101। আর ভাগশেষ 252। 252। আচ্ছা, এই অঙ্কটা ঠিক কিনা আমরা কিভাবে বুঝবো? এই যে ভাজক আর ভাগফল আছে, এই যে ভাজক আর ভাগফল, এই দুটো আমরা গুণ করব, গুণ করে এই যে 252 ভাগশেষ এটা যোগ করব, যোগ করে যদি আমরা দেখি যে 29,845 হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে এটা সঠিক, আর যদি না মিলে তাহলে বুঝবো এটা ভুল। তাহলে 293 গুণন 101 যোগ করব 252, কত হলো? 29,593। এর সাথে যদি আমরা 252 যোগ করি, আচ্ছা দেখো দুই পাশে মিলে গেছে, বুঝতে পারছো?
আকাশে দেখো ঠিক হয়েছে, কিন্তু আমাদের ভাজ্য কত ছিল 29,845। আর এ মাসেও আমরা কি করলাম, ভাজক এবং ভাগফল গুণ করলাম, তার সাথে ভাগশেষ যোগ করলাম, যোগ করে আমাদের কত হলো ঈশা বলো তো কত হলো? আচ্ছা আমি যে এইভাবে ভাজ্যটা বের করলাম, তোমরা কি এটা করতে পারবা, পারবা না করতে এভাবে করতে পারবে তো? আচ্ছা তাহলে দেখো দুই পাশে মিলে গেছে না, সোনা দুই পাশে একই আছে না, দেখো তো দুই পাশে ভাজ্য ঠিক আছে না, একই হয়েছে না? তাহলে কি আমাদের উক্তিটা সঠিক নাকি ভুল? সঠিক সঠিক, হ্যাঁ আমাদের যেহেতু দুই পাশে একই তাহলে আমাদের উক্তিটি সঠিক। পরের অঙ্কটা একটু দেখো, এটা তোমাদের বলতে হবে, তোমরা আমি আগে তোমাদের দেখাবো না, তোমরা একটু এটা দেখে বলো তো যে অঙ্কটা ঠিক না ভুল, তোমাদের কি মনে হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো, সবাই দেখতেছ? সবাই দেখতেছ কি ঠিক মনে হয়? ঠিক মনে হচ্ছে? আচ্ছা কার কার ঠিক মনে হচ্ছে একটু নাম বলো, আর বলো তো যে আমার আমার ঠিক মনে হচ্ছে, আর কে কে ভুল মনে করতেছো তারাও একটু বলো। ঈশা তুমি কি মনে করতেছো, ভুল নাকি ঠিক? ম্যাম আমি মনে করতেছি ভুল। তুমি কি মনে করতেছো, ভুল? হ্যাঁ ম্যাম। আবু হাসনাত কি মনে করতেছো? আমার মনে হচ্ছে ভুল ম্যাম। নিঝুম কি মনে করতেছো? ও মনু সরি, হ্যাঁ মনু। ম্যাম আমার হচ্ছে ভুল। হ্যাঁ স্যার বলেন। কেন আমার তো স্যার অটো মৃত্যু, স্যার আমার তো অটো অ্যাডমিট স্যার, হয়তো নেটওয়ার্ক সমস্যা স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, দেখ পাচ্ছি না, হ্যাঁ এটাই তো হলো সমস্যা। আর স্যার আমার অটো অ্যাডমিট করে আমার এই সমস্যাটা নিয়ে আসে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার আমার তো অটো অ্যাডমিট স্যার। টুটুল স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমার তো অটো অ্যাডমিট স্যার। আচ্ছা ঠিক আছে আমি কন্টিনিউ করি স্যার। হ্যাঁ যে মাকসুদ আপু মেসেজ দিলো, কিন্তু আসলে তো আমার অটো অ্যাডমিট, আমিও তো বুঝতে পারতেছি না কেন যে হচ্ছে না, হয়তো নেটওয়ার্ক এর কারণেই হচ্ছে না নাকি। আচ্ছা আমি শেয়ারে গেলাম, যে আসতেছে তো এখন। আচ্ছা তাহলে তোমরা কি বলেছিলে যে আচ্ছা সঠিক কে বললো সঠিক নয়? আচ্ছা কে বলছো সঠিক নয়? মৌন, হ্যাঁ। আচ্ছা আমি এখন বলি তোমাদের, ঈশা কি বললা সঠিক নয় নাকি সঠিক? সঠিক বলো ঈশা বলো, সঠিক। আচ্ছা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো 186, এই যে দেখো আমরা কি জানি যে ভাগশেষ কখনোই ভাজক অপেক্ষা বড় হতে পারে না, এটা আমরা জানি না বলো, এটা আমরা সবাই জানি তো নাকি? হ্যাঁ। ভাগশেষ কত আছে এই অঙ্কে দেখো তো, কত আছে 222, আর ভাজক কত আছে দেখো তো, কত আছে ভাজক? 186। 186 তাই না? তাহলে কি এই অঙ্কে কি ভাগশেষ ভাজকের চেয়ে বড় না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে
হ্যাঁ, তাহলে কি আমরা কি জানি যে ভাগশেষ কখনোই ভাজক অপেক্ষা বড় হতে পারে না, কিন্তু আমাদের এই অঙ্কে কি 222 ভাগশেষটা ভাজক 186 এর থেকে বড়, তাহলে কি হবে অঙ্কটা, কি হবে বলো তো এখন তোমরা? সঠিক নয়। সঠিক নয়, তাহলে প্রদত্ত উক্তিটি সঠিক নয়, এটা কি তোমাদের মনে থাকবে, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর একটা অঙ্ক আছে, আমরা আর একটা ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর একটা অঙ্ক আশা করছি সবাই ধৈর্য ধরে দেখবে, ঠিক আছে? এটা আমাদের একটা অঙ্ক তোমাদের জন্য রেখেছি, ভাগ সম্পর্কিত সমস্যা। আমরা সমস্যাটা একটু দেখি। মৌন, তুমি একটু সমস্যাটা পড়ো তো বাবা। কোন বাড়িতে গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কত তম দিনে চাল শেষ করবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। আচ্ছা, তোমরা ক্রমবাচক সংখ্যা বোঝো তো, তাই না? বোঝো না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, ম্যাম তৃতীয়। প্রথমে এখানে ভাগ করে তারপর লিখতে হবে এততম দিনের চাল শেষ হবে। ওয়াও, কে গো তুমি, কি অ্যাডভান্স গো, অনেক ম্যাম আমি ধন্যবাদ আবু তোমার। হাসনাত। ও ম্যাম ভেরি আমি গুড, আবু হাসনাত। ধন্যবাদ তোমাকে। আচ্ছা তাহলে আমরা একটু দেখে নেই, তাই না? চাল আসছে কত গ্রাম? 98,000 গ্রাম, তাই না? হ্যাঁ ম্যাম। প্রতিদিন চাল লাগে কত? 400 450। হ্যাঁ, দুঃখিত, 650 গ্রাম। আমরা যদি 98,000 গ্রাম ভাগ করি, আচ্ছা দেখো দেখো, যদি আমরা 1,300, তাই না? আমরা দুইবার দিলে বেশি হয়ে যাবে, তাই না? দুইবার দিলে দেখো কত হচ্ছে, 1,300 হচ্ছে, আর এখানে আমাদের কত আছে, 980 নিব, তাই না? প্রথম 3 ভাগ নিব না আমরা, তাহলে একবার যাবে, একবার যাবে, তাই তো? তাহলে একবার গেলে কত হবে, 650। 50। হ্যাঁ, আমরা এবার বিয়োগ করব, বিয়োগ করলে কত, শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হবে, শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হবে, শূন্য। শূন্য। 8 থেকে 5 বাদ দিলে কত হবে, 3। 3। তারপর 9 থেকে 6 বাদ দিলে কত হবে, 3। 3, 330। না, আমরা এখন কি করব, আর একটা শূন্যকে নিচে নামাই নিয়ে, নিচে নামাই নিয়ে আসবো, ঠিক আছে? এবার আমরা দেখি, যদি আমরা 650 কে 3 বার গুণ করি কত হবে, 1,950। 1,950। পঞ্চাশ। আচ্ছা খুব ভালো, তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো। যদি আমরা 6 বার দিই তাহলে 3,900 হবে, 3,900 হবে, 3,210। হ্যাঁ, বড় হয়ে যাবে, তাই না? আমরা সেজন্য 6 বার দিতে পারবো না, আমরা কয়বার দিব, 5 বার। 5 বার। 5 বার, 5 বার দিলে আমাদের কত হবে, কত, 3,250। 50, তাই তো? এবার আমরা বিয়োগ করবো, শূন্য বাদ দিলে কত হবে, শূন্য। শূন্য। আচ্ছা, শূন্য থেকে 5 বার দিলে কত হবে, তাহলে পঞ্চাশ। হ্যাঁ, হাতের একে কত হলো, 3, তাই না? 3 আর 3 শূন্য হয়ে গেল, আমরা বাম পাশে শূন্য দিয়ে পঞ্চাশ হবে। এখন কি আমরা এখন কি করব, এখন আমরা নামাবো উপরে শূন্যটাকে নিচে নামাবো, কত হলো, 500, তাই না? কিন্তু আমাদের হাতে কত আছে, 650। আচ্ছা, যেহেতু আমরা উপর থেকে শূন্য নামাইছি, আমাদের ভাগ করতে হবে না, আমরা উপর থেকে কিন্তু একটা শূন্য নামায় নিছি, ভাগ করতে হবে না? হ্যাঁ ম্যাম। ভাগ যাবে না, তো ভাগ তো যাবে না, এক দিয়ে দিলে তো 650 হবে, তাহলে কত দিয়ে ভাগ দিব আমরা, শূন্য দিয়ে, শূন্য দিয়ে। হ্যাঁ, ভেরি গুড, কে বললো এটা, ঈশা। হ্যাঁ, ঈশাকে অনেক ধন্যবাদ, আমিও বলছি। আচ্ছা তাহলে আমরা এটা বুঝে গেছি, তাই না, যে যখন ভাগ যাবে না, আবার আমরা উপর থেকে সংখ্যা নামাবো, নামাইলে আমাদের কি ভাগ করতেই হবে,
হবে, তো এক দিয়ে যদি বেশি হয়ে যায় তখন আমরা শূন্য দিয়ে ভাগ দিব, তাই তো? শূন্য বাদ দিব আর। তাহলে এখন যদি আমি শূন্য দিয়ে 650 কে গুণ করি কত হবে? কত হবে? শূন্য, তাই তো? আচ্ছা, তাহলে বিয়োগ করলে আমাদের কত নামবে? যে কয়টা অঙ্ক করালাম বাবা, এখানে কি তোমাদের কোনো সমস্যা আছে? বলো। আচ্ছা, আমি বাড়ির কাজ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা তো কমপ্লিট হয় নাই। আচ্ছা থামো, এখন দেখো আমাদের কিন্তু 500 অবশিষ্ট থাকলো, তাই না? তোমরা কি বুঝতে পারছো? আবু হাসনাত, নিঝুম, শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ দেখো, এখানে এই যে 98,000 গ্রাম চাল 650 গ্রাম করে দেওয়ার পরে, 50 গ্রাম চাল ভাগ করে দেওয়ার পরে আমাদের 500 গ্রাম অবশিষ্ট থাকলো, তাই না? তাহলে 150 দিনের পরেও আমাদের 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, তাহলে কততম দিনে শেষ হবে? তাহলে 150 যোগ 151 তম দিনে চাল শেষ হবে। কততম দিনে চাল শেষ হবে? যেহেতু বাবা আমাদের এই যে 500 গ্রাম কিন্তু অবশিষ্ট ছিল, তাই না? তাহলে ওটা শেষ করতে আমাদের আরো একদিনের প্রয়োজন, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে 150 আমাদের যে যে ভাগ করে 150, এর সাথে আমরা আরো একদিন যোগ করব, তাহলে 150 যোগ 1 151 তম দিনে চাল চাল শেষ হবে। তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম, আচ্ছা, কারো সমস্যা আছে কি? না ম্যাম। না ম্যাম। না ম্যাম। আমি এখন তোমাদের বাড়ির কাজটা দিয়ে দেই, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, দিয়ে দেন ম্যাম, দিয়ে দেন। আচ্ছা, বাড়ির কাজটা একজন একটু পড়ো তো, বাড়ির কাজটা। একটি বই তৈরি করতে 128টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশটটা দিয়ে নাও। ম্যাম দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সবার দেওয়া হয়ে গেছে স্ক্রিনশট? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, এখন দেওয়া হয়ে গেছে। তো শোনা, তোমরা যারা ছিলে এতক্ষণ আমার